যায়, এখন উঠবো এই ক্লক টাওয়ারটিতে। তো ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখবো, ইমামবাড়াতে যত কিছু রয়েছে, বেলজিয়াম ঝাড়বাতি আছে আকর্ষণীয়, সেই 200 বছরের পুরনো। তো ভেতরে যাই, চলুন সঙ্গে যাওয়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজ সকাল সকাল এসেছি পবিত্র স্থান এই ইমামবাড়া। তো অনেক প্রাচীন, দেখেও বুঝতে পারছেন, চারিপাশটা দেখুন, অনেক জায়গা প্রায় প্লাস্টার খসে পড়ে গেছে। তো দারুণ লাগছে, ওই ক্লক টাওয়ারের ওপরে যাব একটু পরে, ওটাও দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আপনারা যারা এই হুগলি ডিস্ট্রিক্টের ইমামবাড়া দেখতে আসবেন, তারা অবশ্যই ব্যান্ডেল থেকে আসতে পারবেন। আর হুগলি ঘাট বলে একটা স্টেশন আছে, এটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অটো টোটো অলওয়েজ অ্যাভেলেবেল আছে। তো দেখে গেলে আপনাদের অনেক ভালোই লাগবে, দারুণ লাগছে বন্ধুরা ইমামবাড়া। ইমামবাড়ার পাশেই বন্ধুরা এই গেট দিয়ে বেরিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন গঙ্গার ঘাট। দেখুন দূরে গঙ্গা, দেখুন এটি হচ্ছে সেই সূর্য ঘড়ি, সূর্যের ছায়া অনুসারে এখানে টাইমটাকে কাউন্টিং করা হয়। আর ঠিক ইমামবাড়ার পেছনেই রয়েছে এই সূর্য ঘড়ি, দেখুন এটা সেই গঙ্গার ঘাট। আর গঙ্গা নদীর এপারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, আর ওপারে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। দেখুন পেছন সাইডটা ইমামবাড়া, ব্যাক সাইড। আর এই ইমামবাড়া সংস্কারের কাজ চলছে বর্তমানে। এই ক্লক টাওয়ারটির উপরেও ওঠা যায়, এখন উঠবো এই ক্লক টাওয়ারটিতে, চলুন উঠবো। প্রচন্ড হাঁপিয়ে গেছি। আর ক্লক টাওয়ার থেকে ইমামবাড়ার নিচের পজিশনটা দেখুন কীরকম লাগছে, অসাধারণ লাগছে বন্ধুরা, ভিউটা দেখুন। আর পাশেই গঙ্গা নদী,
তার ঠান্ডা হাওয়া দারুণ বন্ধুরা, গরমকালে তো জমেই যাবে। আর এই যে থাম্বা দেখতে পাচ্ছেন, এই থাম্বার উপরেই দাঁড়িয়ে আছে কিন্তু এই পুরো ব্লকটা, দেখুন পুরো থাম্বার উপরেই দাঁড়িয়ে আছে এই বিশাল ঘন্টাগুলো। দেখুন আজকে ব্লগে হুগলির ইমামবাড়া দেখতে পেলেন, কত সুন্দর জায়গাটা, অনেক পবিত্র স্থান। তো ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর শেয়ার করবেন, আর লাইক তো করবেনই, আর চ্যানেলটাতে নতুন এলে সাবস্ক্রাইব করবেন।